জেপি নাড্ডা অমিত শাহের পর এবার রাজ্যে পা রাখতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভোটের আগে দফায় দফায় বাংলায় হাজির হচ্ছেন হেভিওয়েট নানান নেতা মন্ত্রীরা। এবার নেতাজি জয়ন্তী উপলক্ষে কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী। সূত্রের খবর, আগামী 23 জানুয়ারি নেতাজি জন্মজয়ন্তী উপলক্ষে কলকাতায় আসবেন তিনি, সাথেই ভাষণ দেবেন ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে। ব্যুরো রিপোর্ট, ভূমি 24x7।